ইনি জুলকারনাইন শায়ের খান। বাংলাদেশের কেন্দ্রবিন্দুতে ঘটে যাওয়া দুর্নীতি নিয়ে আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের অনুসন্ধানী প্রতিবেদন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের হুইসেল ব্লোয়ার হলেন এই শায়ের। A secret at the heart of the government of Bangladesh. The Ahmed clan, a crime family at the center of power. বাংলাদেশ সেনাবাহিনী দাবি করেছে শায়ের খান তথ্যচিত্রের স্বামী, একজন প্রতারক, পলাতক আসামি ইত্যাদি। কিন্তু বাস্তবতা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। 2014 সাল থেকে 19 সাল পর্যন্ত হাঙ্গেরিতে বিভিন্ন কাজের জন্য শায়ের খানের উপর নির্ভর করেছে আওয়ামী লীগ সরকার। 2019 সাল পর্যন্ত 5 বছর বুডাপেস্টে শায়ের খানের আতিথেয়তা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের বহু মন্ত্রী ও নেতা। গোয়েন্দা সংস্থা তদন্ত করে তাকে নিরাপত্তা ছাড়পত্র দিয়েছিল 2016। শায়ের খানের মাধ্যমে আল জাজিরায় উন্মোচিত হয় 2014 সালে তৎকালীন বিজিবির প্রধান ও বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ তার ভাই, পলাতক আসামি ও খুনের দায়ে সাজাপ্রাপ্ত হারিস আহমেদকে জাল নথিপত্র দিয়ে হাঙ্গারি পাঠিয়েছেন। মোহাম্মদ হাসান নামে হারিস আহমেদকে হাঙ্গারিতে কোম্পানি প্রতিষ্ঠার কাজে সহায়তা করতে শায়ের খানকে অনুরোধ জানান আজিজ, তথ্যচিত্রে দেখানো হয়। এইসব জাল নথির মধ্যে রয়েছে ভুয়া জন্ম, বৈবাহিক ও বিশ্ববিদ্যালয় সনদ, সেই সাথে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও ব্যাংক স্টেটমেন্ট, সব একই মিথ্যা নাম দিয়ে করা। নথিপত্রে আরও দেখা যায় যে জেনারেল আজিজ আহমেদ এসব জাল নথি প্রস্তুত করতে অন্তত 3 বিজিবি সদস্যকে সম্পৃক্ত করেছেন। এদের মধ্যে 2 কর্মকর্তা এই জাল নথি সত্যায়িত করেছেন। সরকার ও সেনাবাহিনী দাবি করেছে এই তথ্যচিত্র মিথ্যা ও ভিত্তিহীন, কিন্তু তথ্যচিত্রের বিস্তারিত দাবিগুলো নির্দিষ্টভাবে অস্বীকার করেনি সরকার। জেনারেল আজিজের বিরুদ্ধে বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ নেয়নি, অথচ পলাতক ভাইকে সুরক্ষা করতে ও হাঙ্গেরিতে পাঠাতে গিয়ে তিনি যে বহু ফৌজদারি অপরাধ করেছেন তার প্রমাণ রয়েছে। যারা এই তথ্যচিত্রের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের প্রত্যেকের বিশ্বাসযোগ্যতা নষ্ট করার চেষ্টা করেছে সেনাবাহিনী ও সরকার, বিশেষ করে শায়ের খানের। কিন্তু নেত্র নিউজের কাছে প্রমাণ রয়েছে যে 2014 সাল থেকে 19 সাল পর্যন্ত সরকার বহুবার বুডাপেস্টে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সহায়তার জন্য শায়ের খানের স্মরণাপন্ন হয়েছেন। 2015 সালের অক্টোবরে তৎকালীন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে সহায়তার জন্য তার স্মরণাপন্ন হন অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর। এখানে তাদেরকে একসাথে শায়ের খানের রেস্তোরাঁয় দেখা যাচ্ছে। পরের মাসে তৎকালীন শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর জন্য শায়ের খানকে অনুরোধ করেন রাষ্ট্রদূত। 2015 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর থাকা খাওয়ার ব্যবস্থা করতে শায়ের খানকে বলেন রাষ্ট্রদূত। 2016 সালের মার্চে রাষ্ট্রদূত বুডাপেস্টে শায়ের খানের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফরের জন্য তার সাহায্য চান রাষ্ট্রদূত। এ কারণে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছিল শায়ের খানকে। এটি 2016 সালের 13 মে জারি হওয়া শায়ের খানের পুলিশ ছাড়পত্রের অনুলিপি। 2016 সালের জুলাই মাসে শায়ের খান অস্ট্রিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস সফর করেন ও ছাড়পত্রটি গ্রহণ করেন। এখানে রাষ্ট্রদূতের কার্যালয়ে দেখা যাচ্ছে তাকে। 27 নভেম্বর শেখ হাসিনার সফর সঙ্গীরা বুডাপেস্টে অবতরণ, তাদের জন্য একটি নৌভ্রমণের ব্যবস্থা করেছিলেন শায়ের খান। একটি নৌকায় তৎকালীন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে দেখা যাচ্ছে। দানুবে নদীর নৌভ্রমণে আরও দেখা যাচ্ছে হাসিনার বেয়াই ও তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনকে। হাসিনার প্রতিনিধি দলের জন্য 30 গাড়ি ও 70 সিমও জোগাড় করেছিলেন শায়ের খান। প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের অনেকেই শায়ের খানের তরফে তার রেস্তোরাঁয় ডিনার সারেন। এখানে অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে সামনে দেখা যাচ্ছে। আরও আছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা দলের সদস্যরা। এখানে শায়ের খানকে দেখা যাচ্ছে শেখ হাসিনার সাথে সফরের শেষ দিনে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর সফরের সহায়তার জন্য শায়েরকে বুডাপেস্টে নিজ হাতে কৃতজ্ঞতা পত্র প্রদান করে রাষ্ট্রদূত। পরের বছর আরেকজন অতিথিকে সাহায্য করতে শায়েরকে অনুরোধ জানায় দূতাবাস। জুলাই 2017 জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীম বুডাপেস্টে আসেন। আমরা অস্ট্রিয়ায় বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রদূত আবু জাফরের কাছে জানতে চেয়েছিলাম যে তিনি আওয়ামী লীগ নেতাদের বুডাপেস্টে ভ্রমণের সময় শায়ের খানকে বিভিন্ন আতিথেয়তার কাজ করতে বলেছিলেন কিনা, কিন্তু তিনি সাড়া দেননি। 2016 সালে গোয়েন্দা সংস্থার নিরাপত্তা ছাড়পত্র পাওয়া এবং আওয়ামী লীগ মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে আপ্যায়ন করার কাজ করেছেন এমন ব্যক্তির বিরুদ্ধে তাদের অভিযোগ কিভাবে সত্য হয় তা আমরা জানতে চেয়েছিলাম সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগের কাছে, কিন্তু সেখান থেকেও কোনো প্রত্যুত্তর আসেনি।
আল জাজিরার এই হুইসেল ব্লোয়ার ছিলেন বুডাপেস্টে আওয়ামী লীগের আস্থাভাজন ব্যক্তি, কিন্তু তিনি হয়ে যান শত্রু। শায়ের খান বলেন, যেদিন থেকে তিনি জেনারেল আজিজ আহমেদ ও তার ভাইদের কুকীর্তির বিরুদ্ধে মুখ খোলার সিদ্ধান্ত নেন,